নমস্কার, আমি শেফ সুদীপ। আমি বর্তমানে এইচএচআই হোটেল কলকাতায় কর্মরত। আজকে আমরা বাড়িতে একটা ব্রেকফাস্টে একটা ভালো আইটেম বানাচ্ছি, পোহা উপমা। আমি এই কারণে আপনাদের সাথে এটা শেয়ার করছি কারণ এটা খুব হেলদি ফুড অ্যান্ড প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। তো পোহা উপমা অনেক রকমের হয়, ভার্মিচিলি, সুজি, পোহা। তো আমরা আজকে পোহা উপমা বানাচ্ছি, চলুন আমরা দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে হচ্ছে বয়েল কলিফ্লাওয়ার, বয়েল পটাটো, বয়েল বিনস, ক্যারট অ্যান্ড পোহা, রিফাইন অয়েল, করিয়েন্ডার লিভস অ্যান্ড সুগার, সল্ট, কারি পাতা, রেড চিলি অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড ঘি। আমরা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিলাম, ব্ল্যাক মাস্টার্ড একটু ফোড়ন দিলাম, তেলের মধ্যে কারি পাতা, ব্ল্যাক মাস্টার্ড আর শুকনো লঙ্কা এরপরে একটু সতে করে। আমরা বাড়িতে পেঁয়াজও দিতে পারি, পেঁয়াজটা আপনাদের বলিনি, পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা ভালো লাগবে খেতে। আমরা এরপর ক্যারট দিলাম, সব সবজিগুলো বয়েল করা সবজি, চেষ্টা করবেন বয়েল করার সময় একটু সুগার অ্যান্ড সল্ট জলের মধ্যে দিয়ে দিতে, তাহলে টেস্টটা ভালো হবে। অ্যান্ড কলিফ্লাওয়ার আমরা এর মধ্যে একটু ঘি দেবো, ঘিটা প্রথমে দিলে এটা জ্বলে যাবে, যার জন্য একটু তেল দেওয়ার পরে আমরা মাঝের দিকে ঘিটা দেবো। আমরা পরিমাণ মতো নুন, সুগার একটু বেশি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। অ্যান্ড একটু টার্মেরিক পাউডার, আমি আপনাদের একটা জিনিস বলে দিই, পোহাটা হালকা জল দিয়ে, শুকনো পোহাটা দেবেন না, একটু হালকা জল দিয়ে দেবেন পোহাটার মধ্যে। তাহলে জল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, হালকা জল দেবো পোহাটা হালকা। সব থেকে ভালো একবার কলে ধুয়ে আপনারা স্ট্রেনারে স্ট্রেন করে এই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবেন, একটু ভালো করে নেড়ে নেবেন। যদি মনে হয় একটু ড্রাই হয়ে যাচ্ছে, আপনারা একটু ঘি দিতে পারেন, ঠিক আছে। একটু ভালো করে, বেশি নাড়বেন না, একটু ভালো করে নেড়ে নুন চিনি পরিমাণ মতো দেখে আপনারা মনে করলে আপনারা কাজু কিশমিশ দিতে পারেন, আর ভাজা বাদামটা লাস্টে দেবেন, কাজু কিশমিশ ভাজা বাদাম এগুলো আপনারা লাস্টে নেবেন। রেডি হয়ে গেছে আমাদের পোহা উপমা। আপনারা এর মধ্যে পেঁয়াজ দিতেও পারেন, নাও দিতে পারেন, পিনাট, কিশমিশ এগুলো আপনাদের ওপর ডিপেন্ড করছে, কারণ এগুলো সব বাড়ির উপকরণ, সব কিছু বাড়িতে পাওয়া যায়। আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা দেবেন, যেটা ইচ্ছা হবে না, আপনাদের মনে হবে যে এটা আমি খাই না, তো আপনারা সেটা দেবেন না। আমাদের পোহা উপমা রেডি হয়ে গেছে, আমার তো খুব ভালো লাগছে। আপনারা এটা বাড়িতে বানান, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে, ইভেন বাচ্চাদেরও বয়স্কদেরও খুব ভালো লাগবে। এটা হেলদি ফুড, খুব ভালো আইটেম, আপনারা খুব এনজয় করবেন। ইভেন চারিদিকে যা সিচুয়েশন, তাতে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না, অযথা যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ ছাড়া আপনারা বাড়ির বাইরে বেরোবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।